transformation of sentences, transformation of degree, transformations of all kinds of English grammar. আসলে সব ইংলিশ গ্রামারের তো ট্রান্সফর্মটাই আসলে আমাদের করতে হয়, কখনো ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, ডিগ্রি কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, অথবা পজিটিভ টু সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ টু পজিটিভ, আমরা ট্রান্সফর্মই করি, তাই না? তারপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, আসলে ট্রান্সফরমেশনটাকে যদি আমরা মানে ট্রান্সফরমেশনস নিয়ে, ইংলিশ ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এটার আসলে ব্যাপক পরিসর, এক কথায় ভীষণ বিশালতা রয়েছে ইংলিশ গ্রামারের। এবং এটা যদি কেউ শিখে নিতে পারে সঠিকভাবে, তার আর আসলে ইংলিশ গ্রামারে ভুল হওয়ার সম্ভাবনাটাই থাকে না, আর এটাই হচ্ছে বিষয়। তো আজকের আমার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রিজ। আমি আজকে ডিগ্রি ট্রান্সফরমেশন শেখাবো, আজকে পুরোটাই শিখিয়ে ফেলবো সেটা বলছি না, তবে আমি যতটুকু শেখাবো ততটুকু আপনাদের আর কখনো ভুল হবে না। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয় ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, ডিগ্রির ট্রান্সফরমেশন, ট্রান্সফর্মটা আমরা শিখব। তো ডিগ্রি নিয়ে আমার একটা ভিডিও আছে, যেটাতে হচ্ছে তিনটা বাক্যে টোটাল ডিগ্রি শেখা, আমি শেখাতে চেয়েছি আপনাদেরকে। তো এটা আসলে কি, ওটা হচ্ছে আসলে অ্যাডভান্স স্টেজদের জন্য, যারা আসলে পারে ভুলে গিয়েছে তাদের জন্য এটা সুবিধা হয়, কিন্তু যারা আসলে নতুন শিখতে চায় তাদের জন্য ওটা আসলে ডিফিকাল্ট। এটা আমি বলবো যে ওটা আসলে ডিফিকাল্ট, কারণ যদি আপনার এবিসি নলেজই না থাকে কোনো বিষয়ে, তাহলে আপনি তার কখনোই অন্য বিষয়গুলো আপনি বুঝতেই পারবেন না। তো এবিসি নলেজটা, প্রাথমিক জ্ঞানটাই আগে আসলে ভীষণভাবে জরুরি। আর একটা বিষয় শিখতে যদি চাই ভালো করে শিখব, শেখা যদি উচিত তাহলে ডিটেলে শেখা উচিত, যখন যে শেখাটা আপনি নিজে শিখেছেন এবং অন্যকে ভালো করে শেখাতে পারবেন, তাহলে না শেখার বা শেখানোর একটা যথার্থতা আমরা খুঁজে পাই, তাই না? তো আজকের আমার ডিগ্রিটা আসলে, এটা বিভিন্ন ফর্ম রয়েছে, যেমন ডিগ্রি হচ্ছে তিন ফর্ম আমরা ডিগ্রির জানি, সেটা হচ্ছে পজিটিভ, তিনটা প্রকার রয়েছে ডিগ্রির, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এবং হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটা দোষগুণের অবস্থার একটা পরিমাপকে বোঝায়। এখন সে পরিমাপটা কেমন, কখনো সাধারণভাবে বোঝাবে, কখনো আপনার দুজনের মধ্যে তুলনা বোঝাবে, কখনো ব্যাপকতা বোঝাবে দোষগুণের অবস্থার, যে সেটা সর্বোচ্চ পর্যায়ের ভালো বোঝাবে বা সর্বোচ্চ পর্যায়ের খারাপ বোঝাবে, তা এটাকে বোঝায়, এটাই হচ্ছে ডিগ্রির কাজ। যেমন আমি খুব আমাদের বহুল প্রচলিত একটা শব্দ দিয়ে বলি, গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে প্রচলিত একদম পজিটিভ, যেটাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, গুডটা হচ্ছে সাধারণ ভালো, সাধারণ দোষগুণের অবস্থা বোঝাচ্ছে। বেটার হচ্ছে দুজনের মধ্যে তুলনা বোঝাবে, কম্পারেটিভ মানে দুজনের মধ্যে তুলনা, আপনাদের একটা খেয়াল রাখতে হবে, কম্পারেটিভ মানে হচ্ছে দুজনের মধ্যে একটা তুলনা বোঝায়, সেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি মানে দুজনের মধ্যে তুলনা বোঝাবে, মানে এটা দোষগুণের অবস্থা দুজনের মধ্যে, এটা ব্যাপক না, দুজনের মধ্যে তুলনা, কম্প্যারিজন যেটাকে বলে, এবং দুজনের মধ্যে যে তুলনা সেটা হচ্ছে কম্পারেটিভ। এবং সুপারলেটিভ হচ্ছে যেটা সর্বোচ্চ পর্যায়ের একটা অবস্থাকে বোঝায়, সেটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, যেমন হচ্ছে ব্যাড, ওর্স, ওর্স্ট, ব্যাড হচ্ছে খারাপ, ওর্স হচ্ছে দুজনের মধ্যে খারাপ, আর ওর্স হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের একেবারে নষ্ট অবস্থা, খুবই খারাপ অবস্থা, এরকম একটা বিষয়। আর গুড, বেটার, বেস্ট হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ভালো, বেস্ট, আর বেটার হচ্ছে দুজনের মধ্যে, হি ইজ বেটার দ্যান ইউ, সে তোমার থেকে ভালো, এরকম একটা বিষয় হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবার আমি চলে যাই মূল যে সেন্টেন্সগুলো দিয়ে আমি আজকে বোঝাবো, সেটা হচ্ছে আমি আজকে বোঝাবো, এখানে আমি সুপারলেটিভ টু পজিটিভ শেখাবো আজকে, এবং কম্পারেটিভ টু পজিটিভ। আজকে আমাদের বিষয় হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ এবং কম্পারেটিভ টু
পজিটিভ। আমরা আজকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ টু পজিটিভ অথবা সুপারলেটিভ টু পজিটিভ আমরা দুইটাই শিখে নেব আজকে। তাহলে প্রথম বাক্য আমি আসলে এক্সাম্পল দিয়েই বোঝাবো, কারণ এবং আমার আলোচনাটা আপনাদের খেয়াল করে শুনতে হবে। এই আলোচনাটা শুনতে শুনতে আপনি যখন এক্সাম্পলটা বুঝে ফেলবেন তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং শিখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অধৈর্য হয়ে গেলে টিচার একটু বোঝাবে, টিচার একটু দেখা যাচ্ছে ওই সাবলীলভাবে বোঝাতে গেলে তার সাথে কিছু আলোচনা করতে হয়, আর সেটাতে যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে তো শিখতে পারবেন না। কারণ যখন একটা আমি অনেক ভালোভাবে বোঝাচ্ছি এটা আমি নিজেকে খুব ক্রেডিট দিচ্ছি না, তবে আমি চেষ্টা করি একটু ভালো করে সহজ করে বোঝানোর জন্য। যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন, নিরাশ হবেন না। তো যাই হোক, আমাদের প্রথম বাক্যটা রয়েছে শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। এখানে আমরা যখন ইএসটি যুক্ত কোনো শব্দ দেখতে পারবো, এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা সহজ বিষয়। কোনো ইংলিশ ওয়ার্ডের যখন অ্যাডজেক্টিভ যে বিষয়টা রয়েছে, অ্যাডজেক্টিভের যখন ইএসটি যুক্ত কোনো মোস্ট প্রবাবলি, এবং এটা ভীষণ পরিমাণে হচ্ছে প্রচলিত, কিন্তু আসলে সব শব্দই যে আপনার ইএসটি যুক্ত হবে সুপারলেটিভে তা কিন্তু নয়, কিন্তু মোস্ট অফ ওয়ার্ডস আর ইএসটি ইনক্লুডেড। সো আপনাকে ইএসটি যুক্ত শব্দটা দেখলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে সুপারলেটিভ, বা তার আগে যদি আর্টিকেল থাকে, যেমন দি অথবা ওয়ান অফ দি, এরকম যদি থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখন এই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করব, তাহলে আমাদের আর্টিকেলটাও আমরা খুঁজে পেয়েছি, আর্টিকেলটাও দিয়ে আছে, এবং ইএসটি যুক্ত বেস্ট বেস্ট শব্দটাও আছে। তাহলে আমাদের যদি ডিগ্রির ওই ফর্মগুলো নাও জানা থাকে, আমি নেক্সট পর্বে, এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান, আমরা পার্ট ওয়ানে ডিগ্রি এই অংশটুকু বুঝে নিব যে সুপারলেটিভ টু পজিটিভ এবং কম্পারেটিভ টু পজিটিভ। এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে ইএসটি যুক্ত শব্দটা সুপারলেটিভ ফর্ম, আপনাকে সবসময় সেন্টেন্সটা আপনার আইডেন্টিফাই করতে হবে, মানে ওখানে লিখে দেওয়া থাকবে না যে কোন ফর্ম থেকে আপনি কোন ফর্ম করবেন, আপনি কোন ফর্ম করবেন সেটা লেখা থাকে, বাট আপনি কোন ফর্ম থেকে কোন ফর্ম করছেন ওই কোন ফর্ম থেকে ওটা আপনাকে বুঝে নিতে হয়, তাই না, ট্রান্সফরমেশনে। তাহলে আমাদের ওই দা যুক্ত এবং হচ্ছে ইএসটি যুক্ত শব্দটা দেখে আমরা বুঝে নিয়েছি, যেহেতু আমাদের ডিগ্রির ফর্মটা অনেকেরই জানা নাই, আর যাদের জানা আছে তাদের তো বেটার। এবং আমি নেক্সট যে ক্লাসটা করবো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ফর্মগুলো কিছু ওয়ার্ডের ফর্মগুলো আপনাদের শিখিয়ে দিতে চেষ্টা করব সহজ করে দেওয়ার জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে শি ইজ দ্য বেস্ট বয় হাউস, শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। আমি একটা কমন সেন্টেন্স বলে ফেলেছিলাম যে শি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাও একটা সহজ। তো যাই হোক, শি ইজ দ্য বেস্ট বয়, আর্টিকেল রয়েছে এবং ইএসটি যুক্ত শব্দ রয়েছে, তাহলে এটা সুপারলেটিভ ফর্ম। এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের করতে হবে হচ্ছে পজিটিভ, যেহেতু আমাদের ট্রান্সফরমেশনে পরীক্ষার প্রশ্নগুলোতে ঠিক এভাবেই আসে, তাই না, ব্র্যাকেটে দেওয়া থাকে, ইন্ডিকেশন দেওয়া থাকে যে আপনাকে ওভাবে ট্রান্সফর্ম করতে হয়। তো যাই হোক, এরপর শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, এটাকে পজিটিভ আমাদের করার প্রথম নিয়ম হচ্ছে আমাদের খেয়াল করতে হবে দা যুক্ত এবং ইএসটি সুপারলেটিভ। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা করতে হবে পজিটিভের ক্ষেত্রে, নো আদার যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? নো আদার, নো আদার। এরপর হচ্ছে ইএস সুপারলেটিভ ফর্মের পরের অংশটা আমাদের বসাতে হবে, তাহলে নো আদার হাউস ওয়াইফ, নো আদার হাউস ওয়াইফ। এরপরে প্রথম অংশের অক্সিলারি ভার্ব থাকুক বা ভার্ব থাকুক সেটাকে আমাদের নিতে হবে, অক্সিলারি ভার্বটাই আপনার বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তাহলে নো আদার হাউস ওয়াইফ ইজ, এরপর বেস্ট, এবার আমাদের যুক্ত করতে হবে অ্যাজ। এখন অনেক সময় সো যুক্ত করা যায়, সো অথবা অ্যাজ, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার একটা কথা আছে, আপনার অ্যাজটা ব্যবহার করাটাই প্রেফারেবল। কেন? সেটার কারণ হচ্ছে আপনি যখন নেগেটিভ, মানে যদি নট ইউজ করেন অ্যাজ এর আগে, তাহলে নট অ্যাজ হয় না, নট সো হয়। আর যদি আপনি নট ইউজ না করেন তাহলে অ্যাজ ব্যবহার করাটাই সঠিক, মানে এটাই উচিত। সো ব্যবহার করলে যে ভুল হয়ে যাবে তা নয়, তবে এটা আসলে গ্রহণযোগ্যতা বেশি, অ্যাজ ডট ডট অ্যাজ। কিন্তু আপনি যদি নট লিখেন তাহলে নট সো ডট ডট অ্যাজ ব্যবহার করব পজিটিভের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে অ্যাজ ব্যবহার করব, নো আদার, যেহেতু নো শব্দটা প্রথমে এসেছে, আর সো শব্দটা যেহেতু নট সো এরকম যায়, নট অ্যাজ হয় না, তাহলে নো তো আমরা প্রথমে দিয়ে দিয়েছি, নো আদার হাউস ওয়াইফ ইজ। এরপর হচ্ছে অ্যাজ যুক্ত করব, তাহলে শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ। বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, no other housewife is as good as she, তার মতো মানে এরকম ভালো হাউস ওয়াইফ আর নেই, গৃহিণী আর নেই, শি ইজ দ্য বেস্ট।
এরপর আমাদের দ্বিতীয় বাক্যটা হচ্ছে ট্রান্সফরমেশনে সুপারলেটিভ টু পজিটিভের অনলি দুইটা রুল রয়েছে। তো দ্বিতীয় রুলটা কি, সেটা হচ্ছে যখন ওয়ান অফ দা, প্রথমে শুধু দা ছিল, দার সঙ্গে ইএসটি, এরপর হচ্ছে ওয়ান অফ দা, যখন ওয়ান অফ দা থাকে তখন আমাদের ভেরি ফিউ যুক্ত করতে হয় পজিটিভের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে নো আদার লিখতে পারবো না, আমাদের লিখতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, ভেরি ফিউ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের যে ডিগ্রির যে ফর্মটা রয়েছে সুপারলেটিভ ফর্ম, ওর পরের অংশটা বসাতে হবে মেটালস, ভেরি ফিউ মেটালস। এরপর যেহেতু মেটালস আর ভেরি ফিউ শব্দ দিয়ে যখন আপনি বাক্য লিখবেন, মাথায় রাখবেন ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, ভেরি ফিউ শব্দ দিয়ে বাক্য হলে ভার্ব প্লুরাল হয়, তাহলে ভেরি ফিউ মেটালস আর, এখানে ইজ আছে তো এটা আমাদের ইজটা আমরা নিতে পারবো না যেহেতু আমরা ভেরি ফিউ লিখেছি, আমাদের ওই ইজের প্লুরাল ভার্বটা ব্যবহার করতে হবে, ইজের প্লুরাল ভার্ব তো আর, যদি ওয়াজ থাকতো তাহলে অয়ার হতো, তাহলে ভেরি ফিউ মেটালস আর। এরপর মোস্ট ইউজফুল, তাই না, আর এরপরে এরপরে একটা অ্যাজ যুক্ত করতে হবে পজিটিভের ক্ষেত্রে, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল হচ্ছে মেইন পজিটিভ ফর্ম, তাহলে অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, কমপ্লিট আমাদের সুপারলেটিভ টু পজিটিভ দুইটা রুল আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আজকে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ। ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ, আমি বিডি সংক্ষেপে লিখেছি বাংলাদেশ। তো ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার, দ্যান এনি আদার অথবা দ্যান অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করতে হলে আমাদেরকে অবশ্যই নো আদার নিতে হবে, নো আদার নিতে হবে, নো আদার, যেহেতু আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করছি, এটা হচ্ছে পজিটিভ করব, তাই না, তাহলে নো আদার। এরপর হচ্ছে কি করতে হবে আমাদের, ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ, আমাদের এখানে ওই সিটিটাকে নিয়ে আসতে হবে, নো আদার সিটি, কারণ নো আদারের পরে আমরা প্লুরাল নাউন ব্যবহার করতে পারবো না বা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, আবার ভেরি ফিউ এর পরে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল ব্যবহার করতে হয়, তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, ইজটা নিয়ে আসতে হবে ইজ, অ্যাজ লার্জ, ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, সেই আগের মতো ভীষণ সহজ। যেমন যদি দ্যান অল আদার অথবা দ্যান এনি আদারের পরিবর্তে আমরা নো আদার নিয়েছি, আর যদি এখানে থাকতো দ্যান মোস্ট আদার তাহলে আমরা নিতাম ভেরি ফিউ, ঠিক আছে, তাহলে নো আদার, এরপর দ্যান অল আদারের পরের অংশ বসিয়ে দিলাম, এরপরে ওই যে প্রথম যে সাবজেক্টের পরে ভার্বটা রয়েছে ওই ভার্বটা নিতে হবে, অ্যাজ নিতে হবে, লার্জারের পজিটিভ ফর্ম নিয়েছি লার্জ, এরপর অ্যাজ যুক্ত করেছি, সাবজেক্ট বসিয়ে দিয়েছি, আমাদের কমপ্লিট এটা হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ। এরপরে আমাদের চার নম্বর সেন্টেন্স রয়েছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, এটা একটা ডিফারেন্ট রুল কম্পারেটিভের, আমাদের কম্পারেটিভে চারটা রুল রয়েছে, দ্যান মোস্ট আদার অর দ্যান এনি আদারের, দুইটাই বলে দিয়েছি যে দ্যান এনি আদার থাকলে আমরা নো আদার বসাবো পজিটিভ করার সময় শুরুতে, আর যদি দ্যান মোস্ট আদার থাকে তাহলে আমরা অবশ্যই বসাবো হচ্ছে, দ্যান মোস্ট আদার থাকলে আমরা ভেরি ফিউ বসাবো। এরপরে যে বাক্যটা রয়েছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, এখানে একটা খেয়াল রাখতে হবে যে স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, এখানে দ্যান শব্দটা শুধু এসেছে, নট দ্যান এনি আদার, নট দ্যান মোস্ট আদার, এটা কিন্তু আসে নাই, তাই না, দ্যান মোস্ট আদার বা দ্যান এনি আদার এটা কিন্তু আসে নাই, তাহলে আমাদের শুধু দ্যান যুক্ত যখন কম্পারেটিভ থেকে পজিটিভ করব, তার রুলটা হচ্ছে আমাদের লাস্টের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, এখানে আছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, হি ইজ ব্রাদার, যখন শুধু দ্যান যুক্ত সেন্টেন্স থাকবে তখন আমাদের শেষের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, মাইন্ড ইট, হি ইজ ব্রাদার, ইজ, এই যে সাব ভার্ব রয়েছে এটা নিলাম, এরপর একটা নট যুক্ত করতে হবে, এটাই রোল, নট যুক্ত করলে আমরা আর অ্যাজ ব্যবহার করতে পারবো না, আমাদের সো ব্যবহার করতে হবে, তাহলে হি ইজ ব্রাদার ইজ নট সো স্ট্রং, স্ট্রং as
his brother is not so strong as he. তাহলে he is stronger than his brother. বাক্যটার আমাদের ট্রান্সফরমেশন হবে, অবজেক্টটাকে সাবজেক্টে জায়গায় নিলাম, এরপর ভার্ব বসালাম, নট বসালাম, সো বসালাম, পজিটিভ ফর্ম বসালাম এবং অ্যাজ যুক্ত করে বাকি প্রথম সাবজেক্টটাকে শেষে নিয়ে গেলাম। তাহলে হিজ ব্রাদার ইজ নট সো স্ট্রং অ্যাজ হি। এরপরে আরেকটা ডিফারেন্ট রুল রয়েছে কম্পারেটিভ টু পজিটিভের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার নট লেস অথবা নো লেস ডট ডট দেন যুক্ত, নো লেস অথবা নট লেস ডট ডট দেন যুক্ত কম্পারেটিভ টু পজিটিভের রুল। এটা হচ্ছে খুব সহজ, এখানে কোনো পরিবর্তন নেই সাবজেক্ট ভার্বের। হি ওয়াজ যেমন আছে, হি সাবজেক্ট ভার্ব বসে গেল, এই নট লেসের পরিবর্তে শুধু অ্যাজ বসবে। এরপর ওয়াইজ, তো ওয়াইজ ই পজিটিভ ফর্ম, এটার আর কোনো চেঞ্জ নাই, এই দেনের পরিবর্তে আবার অ্যাজ বসবে দে। একদম সহজ, হি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ দে, হি ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান দে, এটার চেঞ্জ হলো, হি ওয়াজ নট লেস এর পরিবর্তে শুধুমাত্র অ্যাজ বসলো, দ্যান এর পরিবর্তে অ্যাজ বসলো, আর যা আছে তেমনই থাকলো। তাহলে আমরা আজকে শিখলাম সুপারলেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু পজিটিভ টোটাল রুল, এর বাইরে আর কোনো রুল নাই এইটুকু ডিগ্রির। এবং এর পরবর্তীতে পজিটিভ টু সুপারলেটিভ রয়েছে, পজিটিভ টু কম্পারেটিভ রয়েছে, এই রুলগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।